কুকুরের সাথে কেতিয়াবা কথা পাতি পাইছেনে? কেতিয়াবা বাৰু কুকুরের ভাষা বুঝি পাওয়া কোনো মানুষ লগ পাইছেনে? আজি এই প্রতিবেদন যুগে আপনার দেখাব খুঁজেছো এনে এগারী মহিলা যি বুঝি পায় কুকুরের ভাষা। বর্তমান সময় সমগ্র বিশ্বতে এটি চর্চিত নাম ক্রিস্টিনা আমবার। সামাজিক মাধ্যমতো যি তেওঁ কুকুরের সাথে কথা পতা ভিডিওসমূহের জড়িয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। ইংল্যান্ডের কেন্টর সেডনোক শহরের এগারী মহিলা ক্রিস্টিনা আমবার, যি কুকুরের কথা পাতব দাবি করে। দ্য গার্ডিয়ান আর দ্য টেলিগ্রাফকে ধরে বিশ্বের কেইবাটাও শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমত প্রকাশ পাইছে এই কথা। তেওঁৰ অভিজ্ঞতাৰ ভিত্তিত যি ইতিমধ্যে লিখি উলিয়াইছে কুকুৰৰ ভাষা শীৰ্ষক এখন কিতাপ। ক্রিস্টিনাই সৰুৰে পৰে কুকুৰৰ লগত কথা পাতিব পাৰিছিল। সৰুতে পাৰ্কত নিজৰ কুকুৰটোৰ লগত খেলি থকা অৱস্থাত হঠাতে তেওঁ এদিন এটা মাত শুনিছিল আৰু তেওঁ বুজি পাইছিল যে কুকুৰটোৱে কি কৰিব বিচাৰে। প্ৰথম অৱস্থাত ক্রিস্টিনাৰ নিজৰেই সন্দেহ হৈছিল যদিও অতি সোনকালেই তেওঁ বুজি পালে যে আচলতে তেওঁ কুকুৰৰ সৈতে যোগাযোগ কৰিবলৈ হ'ব। সেয়েহে পরবর্তী সময়ত তেওঁ প্রাণীর আচরণ আর মনোবিজ্ঞান অধ্যয়ন করবলে আরম্ভ করে আর শেষক কুকুরের সঙ্গে যোগাযোগের এক অনন্য পদ্ধতি গড়ি তোলে যা কুকুরের ভাষা বলে অভিহিত করে। কয় যে কুকুরের ভাষা হয়েছে শরীরের ভাষা, কণ্ঠস্বর আর গন্ধর এক সংমিশ্রণ আর এই সংকেতবর প্রতি মনোযোগ দিলে বুঝব পড়ে যে কুকুরগুলো কি কবল চেষ্টা করেছে। এগারী পশু যোগাযোগকারী আর পশুর আচরণ বিশেষজ্ঞ কৃষ্ণটি বিশ বছরকর অধিক সময় কুকুরের সঙ্গে কাম করে আছে। কুকুরের কথা পতার ক্ষমতা ব্যবহার করে আর্থজন আর জীব জন্তুবুর সহায় করে আছে। কুকুরের আশ্রয় বিচার উলিয়াত সহায় করবলে উদ্ধার সংস্থার সঙ্গে কাম করেছে। আনকি সেবা কুকুরক প্রশিক্ষণ দিয়ার ক্ষেত্রতো সহায় করেছে কুকুরের ভাষা বুঝিব এগারী বিশেষ মহিলা। Outside come when? No, outside come now. Outside come now. You guessed, what's going for you?